ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট সকলকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমরা আগে থেকেই অবগত যে আমরা এই চ্যানেলে শুরু করেছি বি টেট ডাব্লু বি টেট দু হাজার কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস যে ক্লাসগুলো তোমরা দেখে অনেকটা উপকৃত হতে পারবে ডাব্লু বি প্রাইমারি টেট সাথে সাথে সেন্ট্রাল টেট সি টেট এছাড়া অন্য যে কোনো টেট এক্সাম টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য যা সিডিপি আজকে সিডিপি ক্লাস হবে তো আমি বলতে পারি যে এই সিডিপি ক্লাস ভালোভাবে করো একদম প্লে প্রথম থেকে শেষ অবধি দেখবে সমস্ত কিছু যেটা তোমার স্কোর গেইনের চান্স অনেকটা অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে ঠিক আছে আজকে আমাদের সিডিপির দ্বিতীয় ক্লাস আজকে আমাদের সিডিপি দ্বিতীয় ক্লাস দুই নম্বর ক্লাস আগের ক্লাসটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু আগে গিয়ে ওই ক্লাসটা দেখে আসবে নাহলে কিন্তু মাঝখান থেকে কোনো কিছু বোঝা যাবে না তো সকলে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর নিজেদের জানা বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে এই ভিডিওর লিঙ্ক চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক দেখো আগের দিন আমাদের একটা ক্লাস হয়েছে আজকে কিন্তু দুই নম্বর ক্লাস তো অবশ্যই কিন্তু যারা প্রথম আজকে দেখছো অবশ্যই কিন্তু আগের ক্লাসটা দেখে রাখবে আর নাহলে বুঝতে পারবে না আগের দিন আমরা এত দূর অবধি আলোচনা করেছিলাম অর্থাৎ বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেছিলাম গ্রোথ যেখানে আমরা পড়েছিলাম এর দুটো স্তর বা দুটো পর্যায়ে আমরা পেয়েছিলাম একটা হচ্ছে জন্মাবার পূর্বের অবস্থা যেটাকে প্রাক জন্ম বলা হচ্ছে প্রি নাটাল পিরিয়ড বলা হচ্ছে আর একটা হচ্ছে জন্মাবার পরবর্তী অবস্থা ঠিক আছে এইটুকু আশা করি মনে পড়ছে তোমাদের সবার একটা ছিল জন্মাবার পূর্ববর্তী অবস্থা আর আজকে আমরা আরেকটা পড়েছিলাম জন্মাবার পরবর্তী অবস্থা তো দেখো এইটুকু আমরা পড়েছিলাম যে জন্মাবার যে পূর্ববর্তী অবস্থা ছিল যেটাকে বলা হচ্ছে প্রি নাটাল পিরিয়ড সেটার সময়কাল যেটা হচ্ছে সব সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু সেটার সময়কাল প্রায় নয় মাস দশ দিন বা চল্লিশ সপ্তাহ বা দুশো আশি দিন কিন্তু হয়ে থাকে এর সময়কাল এটা মাথায় রাখবে আর বাদ বাকি এই সময়কালটা বাদে বাদবাকি যত সমস্ত স্তর রয়েছে সব কিন্তু এই পোস্ট নাটাল পিরিয়ডের মধ্যে পড়ছে সমস্তটা কিন্তু এই পোস্ট নাটাল পিরিয়ডের মধ্যে পড়বে ঠিক আছে তার মধ্যে ইনফেন্সি থাকবে তার মধ্যে চাইল্ডহুড থাকবে তার মধ্যে অ্যাডোলেসেন্স থাকবে তার মধ্যে ম্যাচিউরিটি অর অ্যাডাল্টহুড থাকবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু পোস্ট নাটালের মধ্যে পড়ছে আজকে আমরা এই প্রত্যেকটা স্তরের আস্তে আস্তে সমস্ত বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিন্তু জানব দেখো সর্বপ্রথম আসছি আমরা ইনফেন্সি ইনফেন্সি অর্থাৎ কি শৈশবকাল একটা জিনিস এখানে তোমাদেরকে মনে রাখতে হবে এই শৈশবকালের সময়সীমা নিয়ে দ্বিমত রয়েছে মনোবিজ্ঞানী রুস্ম মনোবিজ্ঞানী রুস্ম জোনস ইত্যাদি নাম করা বিভিন্ন মনোবিজ্ঞানীরা এই শৈশবকালের সময়সীমা বলেছেন জন্ম বা শূন্য থেকে পাঁচ বছর ঠিক আছে এটা মাথায় রাখবে এবং অন্যান্য এই মনোবিজ্ঞানীদের মতবাদকে বাদ দিলে এনসিআরটি সম্মত এই শৈশবকালের সময়সীমা হচ্ছে জন্ম থেকে কিন্তু দুই বছর এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেখানে যদি উল্লেখ করে দেয় তোমাদের যে রুশোর মতে শৈশবকালের সময়সীমা কত বা আর্নেস জোনসের মতে শৈশবকালের সময়সীমা কত অবশ্যই কিন্তু তোমরা শূন্য থেকে পাঁচ বছর করবে অপশানে কিন্তু কনফিউজ করার জন্য শূন্য থেকে দুই এটাও থাকবে ঠিক আছে যদি কোনো মনোবিজ্ঞানীর নাম উল্লেখ না থাকে অবশ্যই কিন্তু তাহলে শৈশবকালের সময়সীমা জন্ম থেকে দুই বছর হয়ে যাবে দেখো শৈশবকাল জন্ম থেকে দুই বছরের সময়সীমাকে এই পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয় এটি হচ্ছে এমন একটি সময়কাল যেখানে খুব দ্রুত বৃদ্ধি হয়ে থাকে মনে রাখবে এটা কিন্তু এই স্তরের বৈশিষ্ট্য এটি হচ্ছে এমন একটি সময়কাল যেখানে বৃদ্ধি কিন্তু খুব দ্রুত গতিতে হয় একদম বুলেট ট্রেনের মতো বৃদ্ধি হয়ে থাকে থেকে দ্রুত গতিতে বৃদ্ধি হয় কিন্তু শৈশবকালে মাথায় রাখবে সব থেকে দ্রুত গতিতে কিন্তু বৃদ্ধি হয় শৈশবকালে একটা বাচ্চা সে টুক করে তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে তার তাড়াতাড়ি ওজন বেড়ে যাচ্ছে ঠিক আছে এই সমস্ত কিছু থেকে বেশি পরিমাণে দেখা যায় কিন্তু শৈশব দেখো কোষ বিভাজনের মাধ্যমে দেহের মধ্যে নতুন একাধিক কোষের জন্ম হয় এবং সেই সমস্ত কোষ সঙ্ঘবদ্ধ হয়ে দেহের আকার আকৃতি উচ্চতার দ্রুত গতিতে বাড়তে থাকে এই সময়ে যে হাইক সেটা কিন্তু ম্যাক্সিমাম থাকে ম্যাক্সিমাম থাকে হাইক সব থেকে বেশি গেন করে এই সময় তার উচ্চতা দ্রুত বাড়ে তার ওজন দ্রুত বাড়ে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু এই সময়ে হয়ে থাকে শৈশবকালের এইটা মূল বৈশিষ্ট্য আমরা পরবর্তীতে আরও শৈশব বাল্য এদের বৈশিষ্ট্য জানব তখন আরও ডিটেলসে কিন্তু আমরা এগুলো জানব আচ্ছা চলো দেখো এই সময়ে শিশু শিশুর দেহে প্রচুর পরিমাণে কোষ বিভাজন হয় যেই কারণে কি হয় কোষ বিভাজনের কারণে শিশুর দেহের আকার আকৃতি কিন্তু বাড়তে থাকে ঠিক আছে এবং তাদের উচ্চতা ওজন এগুলো দ্রুত গতিতে বাড়তে থাকে জন্মের পর বৃদ্ধির হার এই স্তরে এসে হঠাৎ করে প্রচণ্ড হারে বেড়ে যায় এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে একটা শিশুর জন্ম হলো ঠিক আছে জন্মের পর শৈশব অবস্থা শৈশব শৈশব অবধি তার বৃদ্ধির হার কিন্তু খুব দ্রুত থাকে তার বৃদ্ধির হার কিন্তু খুব দ্রুত থাকে থাকলেও খুব দ্রুত তার কিন্তু বৃদ্ধি হচ্ছে এরপরে শৈশবের পরবর্তী অবস্থা যেই এলো অর্থাৎ শৈশব ফুরিয়ে গেল অর্থাৎ প্রায় পাঁচ বছর এর পর থেকে শিশুর শুরু হলো বাল্য অবস্থা ঠিক আছে শৈশবের পরবর্তীতে বাল্য এনসিআরটির মতো এটা তিন বছর থেকে শুরু হচ্ছে প্রাক বাল্য ঠিক আছে তো বাল্যকাল যে এলো শৈশবের তুলনায় তার উচ্চতা বৃদ্ধির হার কিন্তু কিছুটা কমে যায় ঠিক আছে এটা মাথায় রাখবে তো শৈশব জন্ম থেকে শৈশবে উচ্চতা বৃদ্ধির হার খুব দ্রুত থাকে শৈশব যেই শেষ হয়ে যায় শৈশবের তুলনায় কিছুটা কিন্তু কমে যায় উচ্চতা বৃদ্ধির হার বাল্যকালটা এবার বাল্যকালটাই ধীর গতিতে আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধি পায় এরপর যখন কৈশোর আসে মানে বয়সন্ধি কৈশোর যখন আসে তখন এই উচ্চতা বৃদ্ধির হার আবার দ্রুত গতিতে কিন্তু বৃদ্ধি পায় খুব দ্রুত হয় আবার কিন্তু এই উচ্চতা বৃদ্ধির হার ঠিক আছে আর যেই কৈশোর বা বয়সন্ধি ফুরিয়ে যায় তখন কিন্তু এই হার আবার কমে যায় এটা মনে রাখবে তাহলে কি হলো দেখো প্রথমে জন্ম থেকে শৈশবে উচ্চতা বৃদ্ধির হার বৃদ্ধি পাচ্ছে তারপরে যেই শৈশব শেষ হয়ে বাল্য অবস্থায় যে বাল্য অবস্থায় এলো তখন কি হলো হার কিন্তু কমে যাচ্ছে বৃদ্ধির হার বাল্য অবস্থা ফুরিয়ে যেই বয়ঃসন্ধি কাল এলো তখন আবার কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে আর বয়ঃসন্ধি যেই ফুরিয়ে যাচ্ছে তখন কিন্তু হার আবার কিন্তু কমে যাচ্ছে বৃদ্ধির হার কিন্তু আবার কমে যাচ্ছে মাথায় রাখবে তার পরবর্তীতে দেখো বলা হয়েছে শিশুর মেরুদণ্ড বা শির দাঁড়া এই সময় শক্ত হয় এবং আস্তে আস্তে ঘাড় তুলতে সে চেষ্টা করে মোটামুটি তিন থেকে চার মাস বয়সে কিন্তু শিশু নিজের ঘাড় তুলতে সক্ষম হয় দেখো এর পরবর্তী স্টেজ আসছে আমাদের বাল্য অবস্থা বা চাইল্ডহুড দেখো পূর্ববর্তী অবস্থা অর্থাৎ শৈশব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই নতুন অবস্থা অর্থাৎ বাল্য অবস্থা সূচনা হয় অর্থাৎ কি যে শৈশবকালের পরবর্তী অবস্থাকেই আমরা কিন্তু বাল্য অবস্থা বলছি শৈশব শেষ হল বাল্য শুরু হলো দেখো এই অবস্থা সূচনা হয় এটি চলতে থাকে বয়সন্ধিকাল আসার আগে অবধি বারো বছর পর্যন্ত তাহলে এই বাল্যকালের আমরা আগের দিন আশা করি মনে আছে তোমাদের আর একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি আমরা বাল্যকালে দুটো স্তর পেয়েছিলাম আগের দিন তাই তো একটা হচ্ছে প্রাক বাল্য যেটা তিন থেকে ছয় বছর যেটা হচ্ছে বাল্যকালের প্রথম ভাগ আর একটা হচ্ছে প্রান্তীয় বাল্য যেটা ছয় থেকে বারো বছর মনে পড়ছে তাহলে এই যে দুটো স্টেজ পেলাম তাহলে বাল্যকাল শুরু হচ্ছে তিন বছরে শেষ হচ্ছে কত বারো বছর বয়সে এবং বাল্যের পরবর্তীতে আবার আসছে কিন্তু বয়ঃসন্ধিকাল তাহলে এই সময় বিভিন্ন কিন্তু পরিবর্তন শিশুদের মধ্যে দেখা যায় দেখো এটি চলতে থাকে বয়ঃসন্ধিকাল আসার আগে প্রায় বারো বছর পর্যন্ত এই সময়কালকে আবার দুটি আলাদা আলাদাভাবে ভাগ করা যায় আর্লি চাইল্ডহুড এবং লেট চাইল্ডহুড এটা তো আগের দিন আমরা পড়েছি ঠিক আছে এই সময় বৈশিষ্ট্য কী মনে রাখবে দেখবে বাচ্চাদের দুধ দাঁত গজায় না এই সময়ে দেখো এই সময়কালে শিশুদের দুধ দাঁত বা মিল্ক টিট কিন্তু গজায় ঠিক আছে এই সময় কিন্তু দুধ দাঁত গজায় এবং একটা সময় আসে ছয় বছরের পরবর্তী থেকে অর্থাৎ প্রান্তীয় বাল্য থেকে সেই সময় কিন্তু আস্তে আস্তে তাদের এই দুধ দাঁত ভেঙে কিন্তু পারমানেন্ট দাঁত কিন্তু আস্তে আস্তে গজাতে শুরু করে দুধ দাঁত ভেঙে গিয়ে ঠিক আছে এবং নতুন দাঁত গজাবার জন্য শিশুর মুখ প্রস্তুত হয় দেখো ছয় বছরের পরে দুধ দাঁত ভাঙে আর নতুন দাঁত বের হয় সাত থেকে দশ বছরের মধ্যে এটা হচ্ছে কিন্তু এই স্তরের একটা বৈশিষ্ট্য এই সময়ে শিশুদের দুধ দাঁত কিন্তু এক সময় ভেঙে যায় এবং এই সময় গজাতেও শুরু করে আবার ভেঙেও যায় এই স্টেজের মধ্যেই এবং পারমানেন্ট দাঁত তাদের সৃষ্টি হয় আচ্ছা এর পরবর্তীতে আসে দেখো অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়সন্ধি মনে রাখবে এখান থেকে একজনের নাম খুব গুরুত্বপূর্ণ তিনি হলেন কি স্ট্যানলি হল ঠিক আছে স্ট্যানলি হল নামটা মাথার মধ্যে গেঁথে নেবে স্ট্যানলি হল এই নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো অ্যাডোলেশন সম্পর্কে তিনি অনেক বড় বড় বক্তব্য দিয়েছিলেন আমরা জানবো দেখো বাল্য অবস্থার পরে আসে বয়ঃসন্ধি অবস্থা এই সময়ে শরীরে হরমোনের প্রকোপ সবথেকে বেশি থাকে বয়সন্ধিকালে হঠাৎ করে শারীরিক এবং মানসিক পরিবর্তনের এক জোয়ার আসে অর্থাৎ যে শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় সেটা কিন্তু ব্যাপকভাবে হয় এই সময় ব্যাপকভাবে দেখো ছেলেদের তুলনায় মেয়েদের এই পরিবর্তনের ঢেউ অনেক আগে আসে এই কথাটা মনে রাখবে এই যে বয়সন্ধিকাল এটা কিন্তু মেয়েদের আগে আসে মেয়েদের জীবনে কিন্তু বয়সন্ধি আগে আসে এবং আগে চলে যায় ছেলেদের জীবনে একটু দেরিতে আসে এবং একটু বেশি সময় স্থির হয় স্থায়ী হয় ঠিক আছে আচ্ছা দেখো মানসিক পরিবর্তনের এক জোয়ার আছে ছেলেদের তুলনায় মেয়েদের এই পরিবর্তনের ঢেউ অনেক আগে আসে ছেলেরা মূলত ১২ থেকে ১৫ বছরের মধ্যে বয়সন্ধিকালে প্রবেশ করে এবং ব্যাপক পরিবর্তন তাদের মধ্যে দেখা যায় অপরদিকে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে এক বছর আগেই অর্থাৎ এগারো বছর থেকেই কিন্তু এই বয়সন্ধিকালে চলে আসে মেয়েরা দেখো যেমন এই সময় তাদের গলার স্বর ভেঙে যায় এবং কণ্ঠস্বর অনেক বেশি মোটা হয় এগুলো কিন্তু শারীরিক এবং আভ্যন্তরীণ বাহ্যিক এবং আভ্যন্তরীণ একাধিক পরিবর্তন কিন্তু ছেলেদের ছেলেদের এবং মেয়েদের উভয়ই হয় যার মধ্যে ছেলেদের কি তাদের কাঁধ চওড়া হয় শরীর অনেক কি হবে পেশি বহুল হবে শক্ত সমর্থ শরীর হয় তাদের উচ্চতা বৃদ্ধি পায় তাদের যে ভয়েস যে গলার টোন সেটা সময় ভেঙে যায় দেখবে পাড়াতে দেখবে ক্লাস নাইন টেনে যে ছেলেগুলো রয়েছে এখন তোমার পাড়ার ভাই ভাইয়েরা বিশেষ করে তাদের গলার স্বরটা দেখবে ছোটোবেলায় ছিল খুব মিষ্টি পাড়া এখন কিন্তু ভাঙা ভাঙা যেন মনে হচ্ছে সবসময় গলার স্বর ধরে রয়েছে তাদের ঠিক আছে এটা কিন্তু এই হরমোনের পরিবর্তনের জন্য কিন্তু এরকম হচ্ছে তাদের গলার স্বর ভেঙে আস্তে আস্তে অনেক মোটা হয় ঠিক আছে অনেক মোটা হয় দেখো শরীর সুঠাম এবং পেশিবহুল হতে শুরু করে শরীর ছেলেদের শরীর সুঠাম হয় এবং পেশিবহুল হয় তাদের হাতের বাইসেপ ট্রাইসেপস অনেক কিছু সমস্ত কিছু পেশিগুলো অনেক বেশি সুদৃঢ় হতে থাকে কিন্তু অপরদিকে মেয়েদের শরীরে প্রায় দুই বছর আগে থেকেই বিভিন্ন পরিবর্তন শুরু হয় যেমন তাদের ত্বক তাদের যে স্কিন সেই স্কিন অনেক মসৃণ হয় ঠিক আছে ত্বক অনেক মসৃণ এবং লোমহীন হয় দেখো কণ্ঠস্বর তীক্ষ্ণ এবং মসৃণ হয় দেখবে মেয়েদের কণ্ঠস্বর কিন্তু অনেক বেশি তীক্ষ্ণ হয় অনেক দূর থেকে চিৎকার করলে একটা ছেলে এবং একটা মেয়ে যদি চিৎকার করে ছেলের কণ্ঠস্বর ধরো এখান থেকে তুমি শুনতে না পেলেও সেই মেয়ের কণ্ঠস্বর কিন্তু তুমি শুনতে পাবে ঠিক আছে হার্জ হার্জ কিন্তু মেয়েদের কণ্ঠস্বরের বেশি হয় অনেকটা ঠিক আছে আচ্ছা তো এই যে মেয়েদের কণ্ঠস্বর সেটা কি হয় তীক্ষ্ণ হয় অপরদিকে ছেলেদের কণ্ঠস্বর কি দেখলাম ছেলেদের কণ্ঠস্বর ভেঙে অনেকটা বেশি মোটা হচ্ছে গাঢ় হচ্ছে এবং মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হচ্ছে তাদের যে স্কিন রয়েছে মসৃণ হচ্ছে সেটা দেখো কোমরের পেলভিস এটা হার ঠিক আছে কোমরের পেলভিস হাড় চওড়া হতে থাকে হার চওড়া হতে থাকে দেখো বয়সন্ধিকালে দেহগত ও মানসিক ব্যাপক পরিবর্তন হয় ঠিকই তার সাথে থাকে হরমোনের বিভিন্ন ক্রিয়াকলাপ যে কারণে এই সময়কালকে মনোবিজ্ঞানী স্ট্যানলি হল খুব ভালো করে মনে রাখবে এই লাইনটা মনোবিজ্ঞানী স্ট্যানলি হল এই সময়কালকে কি বলেছেন ঝড় ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল বাংলা এবং ইংরেজি দুটোকেই কিন্তু মনে রাখবে তোমরা পরীক্ষাতে বারবার এটা সিটেট এবং অন্যান্য রাজ্যে টেটে এসছে ঠিক আছে এ তোমাকে এটা উল্লেখ করে দেবে ঠিক আছে এই যে লাইনটা উল্লেখ করে দেবে স্টেজেস অফ স্ট্রেস অ্যান্ড storm adolescence ইজ দ্য স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রোম এই বক্তব্যটি কে রেখেছেন বা এই কথাটি কে বলেছেন এটা উল্লেখ করে দেবে তোমাকে কিন্তু ঠিক আছে তারপর তোমাকে অপশান দেবে রুসো পিকুনাস জোন স্ট্যানলি হল তো মনে রাখবে মনোবিজ্ঞানী স্ট্যানলি হল এই মানব জীবনের এই সময়কালকে অর্থাৎ বয়সন্ধিকে তিনি কি বলেছেন ঝড় ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল কিন্তু বলেছেন বয়ঃসন্ধিকে ঠিক আছে এটা ইংরেজিটাও মনে রাখবে স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্টোম স্ট্রেস মানে কি জানো সবাই চাপ মানসিক চাপকে স্ট্রেস বলা হয় আর স্টোম মানে তো জানোই যে ঝড়কে বলা হয় স্টোম ঠিক আছে তাহলে এই সময় কি হয় আমাদের প্রত্যেকের মনের মধ্যে এক ব্যাপক যেন ঝড় চলে তাই না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সব সময় একটা মানসিক দ্বন্দ্বে কিন্তু আমরা ভাব ভুগি এই সময়ে ঠিক আছে যে ধরো কোনো একটা পাড়াতে অনুষ্ঠান হচ্ছে সেখানে বক্তৃতা দিতে গেলেও কেমন একটা যেন হেজিটেশন হয় যে অন্যরা কি বলবে আমার বক্তৃতা ভালো হবে না খারাপ হবে ইত্যাদি বিভিন্ন রকম ঠিক আছে তো এই হরমোনের কারণে হরমোনের দেহগত বিভিন্ন পরিবর্তনের কারণে কিন্তু এরকম হয়ে থাকে আমাদের আচ্ছা দেখো পরবর্তীতে ম্যাচিউরিটি অর অ্যাডাল্টহুড অর্থাৎ এই সময়ে পরিণত পর্যায়ে কিন্তু চলে আসছে পরিণত পর্যায়ে কিন্তু চলে আসছে অর্থাৎ এই সময়ে কিন্তু আর সে ছোটো নেই আর সে ছোটো নেই সে কিন্তু বয়স্সন্ধি পেরিয়ে চলে এসছে সে বয়সন্ধি পেরিয়ে চলে এসছে এই সময় এবার কি হবে তার সংসার জীবনে ছেলে এবং মেয়ে উভয়ে তার সংসার জীবনে প্রবেশ করে উভয়ে তার সংসার জীবনে প্রবেশ করে তাদের স্ত্রী বা মেয়েদের ক্ষেত্রে তাদের হাজব্যান্ড স্বামী থাকবেন ঠিক আছে তাদের সন্তান সন্ততি হবে এবং তাদের মানুষ করা তাদেরকে ভালো শিক্ষা দেওয়া ভালো রাখা এই সমস্ত কর্তব্যগুলোই এই পর্যায়ে কিন্তু এসে প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায় ঠিক আছে দেখো বয়সন্ধিকালের পরের সময় হলো পরিণত অবস্থা পরিণত অবস্থা এই সময় কিন্তু সবাই কিন্তু ম্যাচিওর হয়ে যায় দেখো এই সময়কালকে বিভিন্ন মনোবিদ বিভিন্ন সংখ্যার মাধ্যমে প্রকাশ করেছেন বলা যেতে পারে বাইশ বছর থেকে ষাট বছর পূর্ব পর্যন্ত অর্থাৎ বাইশ প্লাস যখন তোমার বয়স হয়ে যাচ্ছে তার আগে ষাটের মধ্যে যখন থাকছে বাইশ থেকে ষাটের মধ্যে এই সময়কালকে আমরা কিন্তু পরিণত পর্যায় বলছি বা ম্যাচিওর ম্যাচিওর অ্যাডাল্টহুড বলা হচ্ছে সেটাকে ঠিক আছে আর ষাটের পরবর্তী যেই চলে যাচ্ছে সেটা আসছে আমাদের বার্ধক্য ঠিক আছে ষাটের পরবর্তী এলেই সেটা কিন্তু আমাদের আসছে বার্ধক্য দেখো ষাট বছরের পূর্ব অবস্থা পর্যন্ত আমরা পরিণত পর্যায়ে বলে থাকি এই ষাট বছরের পরবর্তী সময়কালকে বলা হচ্ছে বার্ধক্য বার্ধক্য ঠিক আছে আচ্ছা তাহলে এই সময়কাল পরিণত বয়সের বা ম্যাচিওর অ্যাডাল্টহুড যেটা রয়েছে সময়কালটা জাস্ট মনে রাখবে আর সেরকম খুব একটা প্রশ্ন এখান থেকে হয় না আচ্ছা নেক্সট দেখো এবার আসছি আমরা এতদূর অবধি আমরা বৃদ্ধি বৃদ্ধির পার্টটা শেষ হলো কালকের এবং আজকের ক্লাসে এবার আজকে থেকে আমরা বিকাশের মধ্যে আসব মনে রাখবি বৃদ্ধি বিকাশের মধ্যে বিকাশটাই কিন্তু মূল ঠিক আছে এটাই কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু এই ডেভেলপমেন্টকে নিয়ে বেশিরভাগ পড়াশোনা আমাদের যত সব কিন্তু এই ডেভেলপমেন্টকে নিয়ে তাই এই ডেভেলপমেন্টটা আমাদের খুব ভালো করে কিন্তু পড়তে হবে দেখো প্রথমে আসছি ডেভেলপমেন্ট কী দেখো একটা ছবি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ এই ছবিটাকে দেখো একদম ছোটোবেলাতে এই যে শিশুটা রয়েছে সে বসে রয়েছে কিছু খেলনা নিয়ে সে কি করছে খেলাধুলা করছে তাই তো কিছু খেলনা নিয়ে সে খেলাধুলা করছে পরবর্তীতে দেখো সে যখন একটু বড় হলো সে একটা তিন চাকার সাইকেল চালাচ্ছে আমরা ছোটোবেলায় সবাই এরকম করেছি তিন চাকার সাইকেল চালাচ্ছে অর্থাৎ এই সময় এই পর্যায়ে সে কিন্তু হাঁটতে পারতো না কিন্তু এই পর্যায়ে সে হাঁটতে পারছে সাইকেল চালাচ্ছে ঠিক আছে পরবর্তীতে দেখো পরবর্তীতে সে একটা খেলনা নিয়ে কিন্তু পুতুল নিয়ে খেলা দাঁড়িয়ে রয়েছে নিজের পায়ে তারপরে দেখো সে খেলনার গাড়ি নিয়ে খেলা করছে তারপরে সে দৌড়াদৌড়ি করবে অর্থাৎ ফুটবল খেলছে ঠিক আছে এই যে একটা পরিবর্তন দেখো শিশুটার মধ্যে আসছে না এই যে একটা পরিবর্তন আসছে তো এই যে পরিবর্তনটা দেখতে পাচ্ছ এটা কি বলা হচ্ছে কি ডেভেলপমেন্ট ঠিক আছে এটা কি বলা হচ্ছে ডেভেলপমেন্ট অর্থাৎ কি দেখো এই পর্যায়ে এই পর্যায়ে শিশুটা ছিল এই পর্যায়ে শিশুটা ছিল যখন সে যখন সে কি করতে পারতো না হেঁটে দাঁড়াতে পারতো না নিজে তাই তো এই পর্যায়ে শিশু ছিল যখন সে নিজে হেঁটে দাঁড়াতে পারতো না কিন্তু আস্তে আস্তে তার মধ্যে এমন ডেভেলপমেন্ট হলো যে সে এই সময় ফুটবল নিয়ে খেলা করছে অর্থাৎ একটা সময় এসে সে যে হেঁটে দাঁড়াতে পারতো না হাঁটা চলা করতে পারতো না সে এক সময় ফুটবল খেলছে এই যে চেঞ্জটা হলো এই যে পরিবর্তনটা এলো এটাই কিন্তু আমাদের বিকাশ বলছি ঠিক আছে বিকাশ বলছি তাহলে কি মনে রাখবে মনে রাখবে যে বিকাশ বলতে আমাদের কি বোঝানো হচ্ছে আমাদের যে আচরণ রয়েছে মনে রাখবে এই কথাটা খুব ভালো করে আমাদের যে আচরণ রয়েছে তার একটা স্থায়ী পরিবর্তনকে বলা হচ্ছে বিকাশ ঠিক আছে এই বিকাশ কিন্তু সবসময় মনে রাখবে সবসময় এটা স্থায়ী পরিবর্তন স্থায়ী পরিবর্তন অর্থাৎ এমন নয় এমন নয় যেটা অস্থায়ী অর্থাৎ হলো এবং চলে গেল এমন নয় এমন নয় যে এই বাচ্চাটা এই বাচ্চাটা এখন সাইকেল চালাতে পারছে না এখন সাইকেল চালাতে শিখলো আবার এই বয়সে এসে সাইকেল চালানো ভুলে গেল আবার এই পর্যায়ে ফিরে এলো আবার এই আগের পর্যায়ে ফিরে চলে এলো এমন কিন্তু নয় ঠিক আছে এটা সবসময় একটা স্থায়ী পরিবর্তন পারমানেন্ট চেঞ্জ বলা হয় একে ঠিক আছে বিকাশকে কখনও অস্থায়ী নয় আচ্ছা দেখো ডেভেলপমেন্ট বা বিকাশ শব্দটির মাধ্যমে একটি পরিবর্তনকে বোঝানো হয় যা মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে চলে এই পরিবর্তন স্থায়ী হয় স্থায়ী পরিবর্তন এই পরিবর্তন হয় স্থায়ী পরিবর্তন সবসময় মনে রাখবে বিকাশ কিন্তু পারমানেন্ট চেঞ্জ এখান থেকে একটা প্রশ্ন হয় যে নিচের কোনটি বিকাশের বৈশিষ্ট্য নয় দিয়ে এক জায়গায় থাকে অপশান সি এর দিকে যে বিকাশ হলো অস্থায়ী পরিবর্তন তো স্বাভাবিকভাবে এটাই বৈশিষ্ট্য নয় তাই না বিকাশ সবসময় কিন্তু স্থায়ী পরিবর্তন তারপর দেখো বিকাশ শব্দটি সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং যেগুলি যুক্তিসঙ্গতভাবে দীর্ঘ সময়ের জন্য পরিবর্তন তাদের ক্ষেত্রে এই শব্দটি প্রযোজ্য হঠাৎ করে কোনো অসুস্থতার দ্বারা সৃষ্ট একটি অস্থায়ী পরিবর্তন বা ড্রাগ বা মাদকদ্রব্য ইত্যাদি গ্রহণের জন্য শারীরিক সক্ষমতা সাময়িক বৃদ্ধি এটাকে কিন্তু বিকাশ বলা যায় না অর্থাৎ কি আরও সহজভাবে বলি দেখো আমরা যখন খেলা দেখি অনেক সময় তোমরা শুনেছ না যে ধরো কোনো একটা খেলোয়াড়ের নামে যে বিশেষ করে ফুটবল খেলাতে দেখবে এগুলো বেশি হয় ক্রিকেট খেলাতে কম হয় অপেক্ষাকৃত যে কোনো একটা ফুটবলার বা ক্রিকেটার ধরো এক্স নামক কোনো একটা ফুটবলার আমরা শুনি কি তাকে বহিষ্কার করা হয়েছে ম্যাচ থেকে ম্যাচ থেকে বহিষ্কার করা হয়েছে কেন সে ড্রাগ নিয়েছিল সে ড্রাগ নিয়েছিল অর্থাৎ সে ড্রাগ নিয়েছিল মানে কি অর্থাৎ সে এক প্রকার উত্তেজক বস্তু তার শরীরের মধ্যে নিয়েছিল কেন কেন নিয়েছিল কারণ কি ছিল যাতে সে পারফরমেন্স তার যে পারফরমেন্স তার যে সক্ষমতা সেই সক্ষমতাকে সাময়িক সময়ের জন্য বৃদ্ধি করতে পারে বাজারে এমন একাধিক ওষুধ পাওয়া যায় একাধিক ড্রাগ পাওয়া যায় যেগুলো নিলে কি হয় বলো যেগুলো নিলে তুমি দৌড়াবে তোমার দম লাগবে না তোমার পরিশ্রম কম হবে ঠিক আছে দেখবে শরীরের মধ্যে অ্যালকোহল যারা অ্যালকোহল পান করেন দেখবে অ্যালকোহল পান করার পর তাদের মধ্যে এক আলাদা যেন অ্যামেজ চলে আসে তাই না তাহলে এরকম একাধিক ড্রাগ থাকে ওষুধ থাকে যেগুলো তুমি গ্রহণ করলে তোমার শরীর বেশি পরিশ্রম করতে পারে কিন্তু সেটা কি সেটা হচ্ছে সাময়িক যতক্ষণ অবধি ওই ড্রাগের বা ওই ওষুধটার অ্যাকশেন কাজ করবে ঠিক ততক্ষণই কিন্তু তুমি বেশি পরিশ্রম করতে পারবে তারপরে কিন্তু এটা আর সেই আবার এক একই জায়গায় ফিরে চলে আসবে তাহলে বলো তুমি ধরো তুমি ধরো এখন যদি তোমাকে মাঠে নিয়ে গিয়ে ছোটানো হয় তুমি কি মাত্র দুশো মিটার দুশো মিটার দৌড়াতে পারছো তারপর তুমি হাঁপিয়ে পড়ছো হাঁপিয়ে পড়ছো তারপর তুমি ওই যে রেডবুল বা এরকম যে কোনো এনার্জি ড্রিঙ্ক বা কোনো ড্রাগ নিলে তারপর দেখছো তুমি তিন কিলোমিটার পর্যন্ত দৌড়াচ্ছ তুমি তবুও হাঁপাচ্ছ না ঠিক আছে তিন কিলোমিটার কিন্তু ছয় ঘন্টা পরে ছয় ঘন্টা পরে কি হচ্ছে দেখছো যে তুমি এই আবার সেই দুশো মিটারের থেকেও আর বেশি যেতে পারছো না মানে কি সেই ড্রাগ যেটা তুমি গ্রহণ করেছিলে তার অ্যাকশিন কিন্তু চলে গেছে সেটা নষ্ট হয়ে গেছে তাহলে বলো এই যে দুশো মিটার এখানে তোমার শরীরের যে অবস্থা ছিল এখান থেকে তিন কিলোমিটার দৌড়াচ্ছ এখানে তোমার একটা পরিবর্তন হয়েছে আচরণের আগে দুশো মিটার দৌড়াতে পারতে এখন তিন কিলোমিটার দৌড়াতে পারছো কিন্তু এই যে পরিবর্তনটা ঘটলো এটা কি স্থায়ী পরিবর্তন আমরা কেউ কি বলতে পারবো যে এটা স্থায়ী পরিবর্তন কখনোই না কখনোই কিন্তু এটা স্থায়ী পরিবর্তন নয় এটা অস্থায়ী পরিবর্তন যতক্ষণ এই ড্রাগের আসার তোমার মধ্যে থাকছে ততক্ষণ তুমি এই কাজটা করতে পারছো তাই না তাই এটাকে কিন্তু আমরা কখনোই বিকাশ বলতে পারবো না তোমার শারীরিক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট হয়েছে এমন কিন্তু বলতে পারবো না ঠিক আছে যখন তুমি আস্তে আস্তে প্রত্যেকদিন প্র্যাকটিস করে করে দুশো মিটার থেকে আস্তে আস্তে বাড়িয়ে তিন কিলোমিটার পর্যন্ত নিজের দমকে নিয়ে যেতে পারবে তখন বলতে পারবো যে হ্যাঁ তোমার এটা বিকাশ হয়েছে তোমার শারীরিক সঞ্চালনমূলক বিকাশের পর্যায়ে পড়ে ঠিক আছে এই যে দৌড়ানো লাফানো হাঁটানো এগুলো সব শারীরিক সঞ্চালনমূলক বিকাশের মধ্যে পড়ে ঠিক আছে তখন আমরা এটাকে বলতে পারবো আচ্ছা এবার দেখো আচ্ছা এবার দেখো কি বলা হয়েছে তাহলে এখানে বোঝা গেল যে বিকাশের কারণে যে যে চেঞ্জটা আসবে সেটা অবশ্যই কী হবে সেটা অবশ্যই স্থায়ী হতে হবে কোনো অস্থায়ী পরিবর্তন বা ড্রাগ মাদকদ্রব্য নেওয়ার জন্য যে পরিবর্তন তাকে আমরা কখনোই কিন্তু বিকাশের মধ্যে কিন্তু আমরা ফেলবো না তাকে আমরা কখনোই বিকাশের মধ্যে ফেলবো না চলো নেক্সট দেখা যাক দেখো বিভিন্ন মনোবিদ এই বিকাশ প্রক্রিয়াকে একটি গুণগত প্রক্রিয়া গুণগত প্রক্রিয়া এবং একটি সিস্টেমেটিক প্রসেস বলে উল্লেখ করেছেন মনে রাখবে বিকাশ হলো কি একটা গুণগত প্লাস পরিমাণগত ভালো করে শুনে রাখবে গুণগত এবং পরিমাণগত এক ক্রম উন্নয়নশীল প্রক্রিয়া এক ক্রম উন্নয়নশীল প্রক্রিয়া এটা কিন্তু সকলে মনে রাখবে অর্থাৎ কি এখানে বলা হচ্ছে গুণগত এবং পরিমাণগত আমরা আগের দিন পড়েছিলাম যে বৃদ্ধি হলো পরিমাণগত পড়েছিলাম যে বৃদ্ধিকে মেজর করা যায় মাপা যায় তোমার ওজন কতটা বাড়লো তুমি মাপতে পারবে তোমার উচ্চতা কতটা বাড়লো তুমি মাপতে পারবে কিন্তু বিকাশকে কি মাপতে পারবে তুমি বিকাশকে কি মাপতে পারবো পারবো না তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারবো ঠিক আছে তাই এটাকে বলা হচ্ছে গুণগত এটা গুণের পরিবর্তন হয় অর্থাৎ এই যে এই ছেলেটা এখন সাইকেল চালাতে জানে না কিন্তু এই পর্যায়ে এসে সে ফুটবল খেলতে পারছে এই সময়ে সে হেঁটে দাঁড়াতে পারছে না এই সময় দৌড়ে ফুটবল খেলছে অর্থাৎ তার শারীরিক বিকাশ কতটা হয়েছে কত কেজি বিকাশ হয়েছে এটা কি আমরা মাপতে পারবো পারবো না সেই জন্য বিকাশকে ম্যাক্সিমাম বলা হচ্ছে কি গুণগত প্রক্রিয়া একটা কোয়ালিটেটিভ চেঞ্জ ঠিক আছে একটা গুণের পরিবর্তন হচ্ছে তোমার আচরণের পরিবর্তন হচ্ছে এবং পরিমাণগতও বলা হচ্ছে কেন গুণ ও পরিমাণগত বৃদ্ধিও কিন্তু এক প্রকারই বিকাশের মধ্যে অন্তর্গত ঠিক আছে এই যে তার সে এখন হাঁটে হেঁটে দৌড়াতে পারছে না কিন্তু এখন দৌড়াতে পারছে এই পর্যায়ে ফুটবল নিয়ে যেটাই দাঁড়িয়ে আছে এখানে অর্থাৎ কি দেখো তার পা হাত দেহ মাথা এগুলো তো বৃদ্ধিও তো হয়েছে তাই না তাহলে বৃদ্ধি ও বিকাশের অন্তর্গত এই বৃদ্ধি যে বৃদ্ধিটা বিকাশের অন্তর্গত এই বৃদ্ধিটার আর একটা নাম রয়েছে সেটা হচ্ছে পরিণমন বা ম্যাচিউরেশন যেটা আমরা পরের দিন জানবো আবার ঠিক আছে তাহলে বৃদ্ধি এবং বিকাশ পরিণমনে সমস্ত কিছু কিন্তু বিকাশেরই অন্তর্গত বিকাশ হচ্ছে সুপিরিয়র সবসময় মাথায় রাখবে বিকাশ হচ্ছে সুপিরিয়র বিকাশের থেকে ভালো কিছু নেই সবাইকে নিয়ে কিন্তু বিকাশ তৈরি হয় চলো দেখো এটা একটা সিস্টেমেটিক প্রসেস বলে উল্লেখ করেছেন এটাকে ঠিক আছে বিকাশ হচ্ছে গুণগত প্রক্রিয়া বা গুণ ও পরিমাণগত এখানে অপশান দু রকমের দেওয়া হয় কিন্তু পরীক্ষাতে বিভিন্ন প্র্যাকটিসে তোমরা যখন করবে তখনও পাবে বিকাশ হলো একটি ড্যাশ এবার অপশানে থাকে গুণগত পরিমাণগত গুণ ও পরিমাণগত সব কোনোটি নয় ঠিক আছে তাহলে যদি অপশানে দেখো ধরো এ অপশানে আছে গুণগত বি অপশানে আছে পরিমাণগত সিতে রয়েছে গুণ ও পরিমাণগত ডি রয়েছে কোনোটি নয় অবশ্যই গুণ ও পরিমাণগততে টিক করবে যদি দেখো গুণ ও পরিমাণগত নেই এই অপশানটা নেই হয় গুণগত রয়েছে নয় পরিমাণগত রয়েছে হয় আর দুটো আলাদা অপশন রয়েছে তাহলে অবশ্যই কিন্তু তখন গুণগততে ঠিক করবে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছো এবার দেখো বিকাশের কিছু বৈশিষ্ট্য বিকাশের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কি আমরা আস্তে আস্তে জানবো দেখো বিকাশ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া যেটা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে বৃদ্ধি পরিনমন শিক্ষণ এই প্রক্রিয়াগুলিও বিকাশের মধ্যেই পড়ে ঠিক আছে বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া যেটা জন্ম থেকে শুরু হচ্ছে জন্ম থেকে নয় জন্মাবার পূর্ব অবস্থা থেকেই জন্মাবার অর্থাৎ গর্ভ অবস্থা মাতৃগর্ভে যখন শিশু থাকছে তখন থেকেই কিন্তু বিকাশ শুরু হচ্ছে এবং এটা চলতে থাকছে সারা জীবন সারা জীবন দেখো এখানে একটা ছবি রয়েছে এই ছবিটাকে দেখতে পাচ্ছ আশা করি সবাই দেখো এই পর্যায়ে এই পর্যায়ে দেখো এখানে একটা ছোট্ট শিশু যে কেবল জন্মগ্রহণ করেছে আর এখানে তার মৃত্যুর পর তার কবর দেওয়া হয়েছে অর্থাৎ এই ছবিটার মাধ্যমে বলা হচ্ছে কি বিকাশ হচ্ছে ওম টু টোম এটা এক বছর সিটে টেস্ট এসেছিল কিন্তু মাথায় রাখবে বিকাশকে বলা হয় ওম টু টোম অর্থাৎ ওম মানে হচ্ছে মায়ের গর্ভ অর্থাৎ মায়ের পেটের ভেতরে যখন শিশু থাকে সেই গর্ভকে বলা হচ্ছে ওম আর টোম মানে যেন তোমরা সবাই এই যে কবরকে বলা হচ্ছে টোম অর্থাৎ বিকাশ ঘটছে ওম থেকে টোম অব্দি অর্থাৎ মাতৃগর্ভ থেকে কবর ঠিক আছে একটা কন্টিনিউয়াস প্রসেস সেই জন্য কিন্তু বিকাশকে বলা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস বা ওম টু টোম ঠিক আছে প্রক্রিয়া দেখো সারা জীবন এটা চলতে থাকে মনে রাখবে বৃদ্ধি আর বিকাশের মূল পার্থক্য কিন্তু এখানে বৃদ্ধি সারা জীবন ঘটে না একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তোমার উচ্চতা বাড়বে কিন্তু যেটা বিকাশ সেই বিকাশ কিন্তু সারা জীবন ঘটবে জন্ম থেকে মৃত্যুর আগের দিন অব্দি কিন্তু আগের মুহূর্ত অবধি কিন্তু বিকাশ ঘটবে দেখো বিকাশের মাধ্যমে আমাদের শরীরের একটি সিস্টেমেটিক পরিবর্তন আসে ব্যক্তিভেদে আলাদা আলাদাভাবে এই পরিবর্তন ঘটে শিশু প্রথমে প্রত্যেক কাজের জন্য কারো না কারোর ওপর নির্ভরশীল থাকে এবং আস্তে আস্তে সে স্বনির্ভর হয় এই দুটি পয়েন্টের মাঝেই বিকাশ ঘটে দেখো এই পর্যায়ে এই যে বাচ্চাটা রয়েছে এ তো সমস্ত কাজের জন্য কারো না কারোর উপর স্বনির্ভর নির্ভরশীল তাই না অর্থাৎ তাকে সে নিজে খেতে পারে না তার মা খাইয়ে দেয় সে নিজে স্নান করতে পারে না তার মা স্নান করিয়ে দেয় ইত্যাদি সমস্ত কাজে অন্য নির্ভরশীল কিন্তু এই পর্যায়ে যখন আসছে এই পর্যায়ে যখন সে পরিণত হচ্ছে বা আস্তে আস্তে বড় হচ্ছে সে কি তার নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে সে কিন্তু সে কিন্তু নিজেই এবার সমস্ত কাজগুলোকে করতে পারছে তাকে কিন্তু আর অন্য কারোর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না ঠিক আছে আচ্ছা আর কি যে এই দুটো পয়েন্টের মধ্যে যে যে প্রক্রিয়া ঘটে অর্থাৎ এই যে একদম ছোট অবস্থা থেকে এই যে মৃত্যু এই দুটো পয়েন্টের মাঝে এই যা যা পরিবর্তন ঘটেছে সব কিন্তু বিকাশের অন্তর্গত দেখো যেহেতু বিকাশ সারা জীবন চলে তাই এই প্রক্রিয়াকে বলা হয় ওম টু টোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখবে যেহেতু বিকাশ প্রক্রিয়া সারা জীবন চলে তাই এই প্রক্রিয়াকে ওম টু টোম বলা হচ্ছে ওম টু টোম মনে রাখবে এটা কিন্তু বৃদ্ধিকে বলা যাবে না শুধুমাত্র বিকাশকেই কিন্তু আমরা বলবো দ্বিতীয় তৃতীয় কি দেখো শারীরিক মানসিক সামাজিক প্রাক্ষবিক সমস্ত দিকের বিকাশ একসাথে ঘটে মনে রাখবে বিকাশ যে ঘটছে না সেটা ঐক্যবদ্ধভাবে 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 কিন্তু বিকাশ ঘটছে একটা হরমোনাল চেঞ্জ আসছে ঠিক আছে একটা হারমোনিয়াস চেঞ্জ আসছে অর্থাৎ এমন নয় যে শুধুমাত্র প্রথমে তিন বছর পর্যন্ত শুধু চাই চাই করে তুমি লম্বা হলে পরবর্তীতে আর লম্বা হলে না পরবর্তীতে তখন চওড়া হলে এমন কিন্তু নয় ঠিক আছে সমস্ত দিক আবার পরের দুই বছর কি হলো শুধুমাত্র দারুণ দারুণ কথা বলতে শিখলে ভাষার বিকাশ হলো এমন কিন্তু নয় সমস্ত কিছু একসাথে ঘটে ঠিক আছে যে বয়স থেকে তোমার জন্ম হলো জন্ম হওয়ার পর থেকেই তোমার শরীরের উচ্চতা বৃদ্ধি হবে শরীরের সক্ষমতা বাড়বে ভাষা প্রয়োগের ক্ষমতা বাড়বে তোমার বুদ্ধিমত্তার বিকাশ হবে ঠিক আছে তোমার ছোট পেশি দেহের সেগুলো বিকাশ হবে বড় পেশির বিকাশ হবে সমস্ত কিছু কিন্তু ঘটবে অর্থাৎ এটা কিন্তু সমস্ত কিছু শারীরিক বিকাশ সামাজিক বিকাশ সমাজে কার সাথে কীভাবে কথা বলতে হবে সেগুলোও শিশু ছোটো থেকেই শেখে ঠিক আছে প্রাক্ষবিক বিকাশ রাগ হিংসা এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা এই সমস্ত কিছু কিন্তু একসাথে ঘটছে অর্থাৎ বিকাশ প্রক্রিয়া সমস্তকে একসাথে নিয়ে একসাথে সঙ্গবদ্ধ করে কিন্তু ঘটছে তারপরে দেখো বিকাশ হলো একটি ক্রম উন্নয়নশীল গুণগত অথবা গুণ ও পরিমাণগত প্রক্রিয়া এটা তো বললাম অপশন দেখে করবে গুণ ও পরিমাণগত থাকবে নাকি শুধু গুণগত থাকবে অপশানে আচ্ছা আর যদি দুটোই থাকে তাহলে গুণ পরিমাণগত করবে ঠিক আছে এখানে বলা হচ্ছে দেখো একটা ওয়ার্ড পেয়েছো ক্রম উন্নয়নশীল অর্থাৎ দেখো এই পর্যায়ে দেখো এই যে বিকাশ ঘটছে এটা কি কখনো অবনতির দিকে যাচ্ছে যাচ্ছে না দেখো এই সময় শিশুটা মানে চারটে হাত পা চারটে বস্তুকে ইউজ করে সে হাঁটা চলা করছে এক সময় এসে সে দুটো পায়ে হাঁটতে পারছে অর্থাৎ দেখো কোনো সময় সব সময় উন্নতি হচ্ছে তার বিকাশের মাধ্যমে সব সময় মনে রাখবে উন্নতি হয় বিকাশের মাধ্যমে সব সবসময় উন্নতি হয় অবনতি কখনোই হয় না মনে রাখবে উন্নতি সবসময় হয় অবনতি কিন্তু কখনোই হয় না বিকাশের মাধ্যমে ঠিক আছে দেখো বংশগতি ও পরিবেশ কিছু কিছু ক্ষেত্রে এই বিকাশের উপর বেশ প্রভাব বিস্তার করে অবশ্যই বংশগতি এবং পরিবেশ কিছু কিছু প্রভাব বিস্তার করে যেমন কি যেমন বংশগতিভাবে মনে রাখবে হেরিডিটি এটাকে বলা হয় বংশগতি আর এনভায়রনমেন্টকে বলা হয় ই দিয়ে বোঝানো হয় এই দুটো মিলে ডেভেলপমেন্ট হয় বিকাশ হয় অর্থাৎ বংশগতিভাবে যে জিন আমরা প্রত্যেকের মধ্যে রয়েছে সেটা অনেকটা নির্ভর করবে তোমার বিকাশ কেমন হবে সেটার উপর এবং তুমি কোন পরিবেশে জন্মগ্রহণ করেছো সেটাও কিন্তু অনেকটা নির্ভর করবে তোমার বিকাশ কেমন হবে এটার উপর ঠিক আছে এর উপরে একাধিক দ্বন্দ্ব রয়েছে নেচার নাচার ডিবেট রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে আরও জানবো আরও ডিটেলসে জানবো ঠিক আছে তো মনে রাখবে বংশগতিভাবে প্রাপ্ত গুণগুলো সেগুলোও যেমন আমাদের বিকাশ কেমন হবে সেটার উপর নির্ভরশীল থাকবে তেমনভাবে তুমি কোন পরিবেশে জন্মগ্রহণ করেছো কিভাবে কাদের সাথে মিশে বড় হচ্ছি আমরা সেটাও কিন্তু আমাদের বিকাশের উপর বেশ প্রভাব বিস্তার করবে ঠিক আছে তাহলে এতটাই ছিল আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে তোমাদের ক্লাস তোমাদের অবশ্যই কিন্তু এই এখান থেকে নোট ডাউন করে নেবে এবং খাতার মধ্যে নোট ডাউন করে সেগুলোকে রিভাইজ করবে আমি এইটুকু জাস্ট বলছি যে তোমাদের এই ক্লাস করে যতটা উপকার হবে যতটা উপকার হবে আমি বলতে পারি যে আর কোনো ইউটিউব বা যে কোনো চ্যানেলে মনে হয় না আর কোনো টিচার এরকমভাবে এত ডিটেলসে তোমাদের করাবেন আমি আমার সবটা দিয়ে তোমাদের পড়িয়ে চলেছি শুধুমাত্র তোমাদের ভালো হওয়ার জন্য আশা করা যায় দু চব্বিশ দু হাজার চব্বিশ অনেকটা বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে তারা যারা প্লে লিস্টে একদম প্রথম থেকে শেষ অবধি সমস্ত ক্লাসকে কিন্তু দেখবে ঠিক আছে আশা করা যায় অনেকটা এগিয়ে থাকবে আর এই বৃদ্ধি বিকাশ একটা লং চ্যাপ্টার অনেকগুলো ক্লাস হয়তো লাগবে সেগুলো শেষ করার পর আমরা এগুলো থেকে এমসিকিউ কিউও প্র্যাকটিস করবো একাধিক এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করবো আমরা ঠিক আছে আচ্ছা আশা করি ভালো লেগেছে ক্লাস যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে আর তোমরা অবশ্যই কিন্তু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও প্রতিনিয়ত ক্লাস আসবে সমস্ত টপিক কমপ্লিট করা হবে এখানে কোনো রকম চিন্তা নেই আর বন্ধুদের মধ্যেও কিন্তু অবশ্যই এটাকে শেয়ার করে দাও তোমরা ঠিক আছে চলো টাটা পরের দিন দেখা হবে আবার নতুন কোন টপিক নিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি